এই ব্যথি থেকে সমাজকে মুক্ত করার জন্য পিতা মাতা এবং প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ করা সহ তাদের কল্যাণার্থে শনিবার সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও শিক্ষা দপ্তরের উদ্যোগে গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সচিব তাপস রায় সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দপ্তরের অধিকর্তা সুস্মিতা মল। মন্ত্রী টিঙ্কু রায় ভাষণ দিতে গিয়ে বলেন, দুর্গা উৎসবে বিশাল প্যান্ডেল করে মৃন্ময়ী মায়ের পূজার্চনায় আমরা মেতে উঠি, কিন্তু যে চিন্ময়ী মায়ের ত্যাগ তপস্যা ভালোবাসায় হাত ধরে বড় করেছে, সেই চিন্ময়ী মাকেই আমরা মনে রাখি না। সরকারি ও এনজিওর মাধ্যমে রাজ্যে অনেক বৃদ্ধাশ্রম রয়েছে, ছেলেমেয়েরা আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়ে জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাকে ভুলে যায়, বৃদ্ধ পিতামাতার থাকা এবং ভরণ পোষণের দায়িত্ব নিতে রাজি হয় না তাদের সন্তানরা, বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ছেলে দেয়। আমরা দেখেছি আমাদের এই রাজ্যে অনেকগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এক দুটো না অনেকগুলো। আমাদের আধিকারিক বলেছেন আশ্রয় যারা থাকেন, সারা অফিসাররা থাকেন যেখানে, তারা রিটায়ারমেন্টের পরে। আমাদের মহাত্মা গান্ধী যেটা বৃদ্ধাশ্রম রয়েছে নরসিংগড়ে, বিশাল বড় বৃদ্ধাশ্রম, কালকে আমি গিয়েছিলাম। এখানে একটা এনজিও চালায়, আপনারা জানেন বড়জলাতে ধর্মনগর সংঘদীপ চালায়। সরকার তার কাজ করছে, সরকার প্রতিনিয়ত এবারও সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য জেলাতেও বৃদ্ধাশ্রম তৈরি করবে। সেটা কি সমাধান? বৃদ্ধাশ্রম তৈরি করবে, 50টা বেড থাকবে, 100 বেড থাকবে, সেটা এক দু বছর আবার পুরো হয়ে যাবে, কিন্তু এটা তো নিরন্তর প্রায় চলতে থাকবে, সরকার তার কাজ করবে। কিন্তু আমরা যে সমস্যাটার সমাধান কোথায়? সমস্যাটার সমাধান যখন আমরা সবাই মিলে নিজেদের পরিবারের মায়ের কথা, নিজের পিতার কথা, যে আমরা আমাদের পরিবারের একটা মানুষকেও বাড়ির বাইরে থাকতে দেব না, এটা যখন আমরা সবাই মিলে অঙ্গীকার করব, তখনই আজকে যে সেমিনার এটা সফল হবে। ভারতবর্ষে 2007 সালে পিতা মাতা এবং প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ ও কল্যাণ সংক্রান্ত আইন পাশ হয়। এই আইনে প্রবীণদের যত্ন এবং সুরক্ষার এক দায়বদ্ধ পদক্ষেপ। ত্রিপুরায় পিতা মাতা ও প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ বিধি আইন পাশ হয় 2008 সালে। এদিনের সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বপন চৌধুরী। প্রত্যেক সন্তান যদি মন এবং হৃদয় থেকে পিতা মাতার প্রতি সম্মান না দেখায় এবং শেষ বয়সে ভরণ পোষণ ও দেখভাল না করে, তাহলে আইন এবং সেমিনার কতটুকু কার্যকরী হবে? তাই সমাজের সকলকে সচেতনতার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।